প্রসেনজিৎ ও পরিমণিকে একসাথে নিয়ে নতুন ছবি বানাতে যাচ্ছেন দীপঙ্কর দীপন। কলকাতার অভিনেতা প্রসেনজিৎ আর বাংলাদেশের পরিমণি জুটি বাঁধতে যাচ্ছেন। ঢাকা অ্যাটাক খ্যাত দীপঙ্কর দীপনের নাম ঠিক না হওয়া নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন এ তারকা। গেল বছরে ঢাকা অ্যাটাক দিয়ে পুরো বাংলাদেশ মাতিয়ে রেখেছিলেন দীপঙ্কর দীপন। প্রথম ছবিতে বাজিমাত করে আলোচনায় আসা এই গুণী নির্মাতা নতুন ছবিতে চমক দিয়ে আসছেন কলকাতার তারকা প্রসেনজিৎ, আর তারই সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ডানাকাটা পরিখ্যাত পরিমণি। তবে পরিচালক খবরটি এখনই জানাতে চাননি, পরে অবশ্য স্বীকার করলেন বিষয়টা, জানালেন নতুন ছবির জন্য এই দুই শিল্পীর সঙ্গে চূড়ান্ত হয়েছে তারা। দীপঙ্কর দীপন আরও জানান, চুক্তিপত্র না করে কীভাবে নিশ্চিত করে বলি, তাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে, তবে এটা ডু অর ডাই ছবির জন্য নয়, এর নাম এখনও ঠিক হয়নি। গত রাতে ফেসবুকে ব্যাপারটি নিশ্চিত করেছেন দীপঙ্কর দীপন নিজেই, দুটি ছবি পোস্ট করেন, সেখানে দেখা যায় চুক্তিপত্রে সাইন করেছেন প্রসেনজিৎ। স্ট্যাটাসে বলেন, ভালো কিছু আসছে, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ প্রসেনজিৎ দাকে। অন্যদিকে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন দুর্ধর্ষ বিমান হামলা অপারেশন কিলো ফ্লাইট নিয়ে দীপন নির্মাণ করেছেন ডু অর ডাই। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হতে চলেছেন এয়ার ফ্লাইট মিশন ভিত্তিক ছবি। ছবিটি নিয়ে দীপঙ্কর এর আগেও বলেছিলেন, অপারেশনের কিলো ফ্লাইট এর মতো গুরুত্বপূর্ণ অভিযান সম্বন্ধে তরুণদের জানাতেই চলচ্চিত্রের বিষয়টি প্রস্তুত হিসেবে নেওয়া হচ্ছে। তবে চলচ্চিত্রের শিল্পীদের এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি। বাংলাদেশের বাইরে বলিউডে অভিনয় শিল্পীদের সম্পৃক্ত করার ইচ্ছা আছে তার। চলতি বছরের নভেম্বরেই শুরু হবে শুটিং। শুটিং হবে বাংলাদেশেও, ভারতের বর্তমানে চলচ্চিত্র চিত্রনাট্যের কাজ চলছে। ক্রমান্বয়ে এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত সমস্ত প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে ব্যাপক গবেষণা ও মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে, এরপরই কাস্টিং চূড়ান্ত হবে। 2019 সালে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানান তিনি। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।